মন্তেশ্বর থানা এলাকার অনুমতি নেওয়া পুজো কমিটিগুলি নিয়ে বুধবার বিকালে দুর্গাপুজোর বৈঠক অনুষ্ঠিত হল মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে আয়োজিত এদিনের বৈঠকে প্রায় 200+ পুজো কমিটির প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালনা মহকুমা, পুলিশের CI উত্তম মণ্ডল, মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাস, BDO গোবিন্দ দাস সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে আমাদের মন্তেশ্বর ব্লক সদভাব মণ্ডপে আমাদের মন্তেশ্বর ব্লকে 190টা পুজো কমিটিকে আমাদের সরকার তাদের অনুদান দেয়, সেই বিষয়ে আজকে একটা মিটিং ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আমাদের CI সাহেব ছিলেন, BDO সাহেব ছিলেন, OC সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিলেন, পঞ্চায়েত সমিতির মেম্বার অল প্রধান এবং পুজো কমিটির সমস্ত কমিটি এখানে রাখা হয়েছিল। এই পুজো কমিটির মেম্বার বা যারা সদস্য উপস্থিত ছিলেন তাদেরকে কি নির্দেশ দেওয়া হলো? তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রথমে তাদের যে ফায়ার ইলেকট্রিক যে মণ্ডপগুলো হবে সেই মণ্ডপের সমস্ত পুজো কমিটি থেকে, তাদের নাইট গার্ড থেকে শুরু করে যে পরিবেশের মধ্যে পুজোটা হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং ফায়ার যে ক্যাটারিটা আছে সেগুলো সবগুলোকে মেনটেন করতে হবে সরকারের নির্দেশ। আচ্ছা, এই পুজো কমিটি যেগুলো 190টা বলছেন, এরা সরকারের অনুদান সবাই পায়, টাকা পায়? অবশ্যই সবাই পায়। মন্তেশ্বর ব্লকে 190টা পুজো কমিটি রাখা হয়। আর শব্দ নিষিদ্ধ শব্দবাজির সম্পর্কে? ওটাই সর্বপ্রথম আমাদের, যে ওখানে DJ বাজানো চলবে না, আমাদের ওখানে বোমের গুণে গাছ করা চলবে না, শব্দবাজি পুরো সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ওগুলো করা চলবে না। আর প্রতিমা বিসর্জনের ব্যাপারে কিছু? প্রতিমা বিসর্জন ব্যাপারে আমাদের প্রশাসন সজাগ, শান্তি শৃঙ্খলাভাবে প্রতিমা বিসর্জন করতে হবে। রোডে কার্নিভাল করার সময় মদ্যপ অবস্থায় কার্নিভাল করা যাবে না, এবং DJ বাজিয়ে নাচতে নাচতে যাওয়া যাবে না। শব্দ দূষণ বাদ দিয়ে টিকে সুষ্ঠু পরিবেশের মধ্যে মানুষ যেটা চায় সেইভাবে আমাদের বিসর্জন। পানমড়িয়া আয়ত্তপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি থেকে আমরা এসেছি BDO অফিসে। দুর্গাপুজো উপলক্ষে একটা মিটিং করা হয়েছিল সমস্ত ব্লকে যা দুর্গাপুজো আছে সব কমিটিকে নিয়ে। কে ডেকেছিলেন মিটিংটা? ডেকেছিলেন আমাদের OC সাহেব মন্তেশ্বরের আর BDO স্যার। এই মিটিংয়ে কী কী আলোচনা হলো? এটা দুর্গাপুজো নিয়ে যেসব গাইডলাইন সরকারে আছে সেসব নিয়ে, তারপরে যে DJ বক্স বেশি জোরে বাজানো যাবে না বা নিষিদ্ধ আছে, তার সঙ্গে যেসব শব্দবাজি আছে সেগুলো হবে না, হ্যাঁ, যে শব্দ বান্ধব যে আছে যে বাজিগুলো আছে সেগুলো ইয়ে করা হবে, শব্দবাজি ফোটানো যাবে না, এসব নিয়েই নানা রকম গাইডলাইন দিলেন। মানে সুষ্ঠু এবং শান্তিভাবে পুজো করার জন্য সরকারি নির্দেশ মেনে চলার জন্য বললেন নাকি? আর কি বললেন? আর বললেন যে এরকম যে আমাদের যে বিসর্জন করা হবে কোন জায়গাতে কোথা করা হবে সেখানে যেন বেশ সুষ্ঠু পরিবেশ দেওয়া হয় থাকে যেন, এসব নিয়ে কথা বলবেন। কে কে উপস্থিত ছিলেন? ছিলেন আমাদের BDO সাহেব, OC সাহেব ছিলেন, CI স্যার ছিলেন, তার সঙ্গে সভাপতি ম্যাডাম স্যার ছিলেন, সভাপতি ম্যাডাম সহসভাপতি ম্যাডাম ছিলেন, সবাই যে প্রতিটা অঞ্চলের প্রধান উপপ্রধান স্যার সবাই। আপনাদের পুজোটা কত বছরের? আমাদের আয়ত্তপাড়া সর্বজনীন 304-305 বছরের পুজো। এবার আপনাদের পুজোর বাজেট কত? আমাদের পুজোর বাজেট ওই 1,30,000 এরকম। 1,30,000? তা আপনারা সরকারি অনুদান হ্যাঁ পাই এবার পেয়েছেন? এবার পাইনি, পাবো, আগের বার পর্যন্ত পেয়েছি।